শেষের দিন ঘনিয়ে এলো, পেলাম না দেশের সন্ধান ভাইয়ে। শেষের দিন ঘনিয়ে এলো, শেষের দিন ঘনিয়ে এলো, শেষ সন্ধান। ওরে আমি পাই না বুঝে আশা, ওরে আমি পাই না বুঝি আশার জামার, হাই রে কে দিল গুপ্ত বিধান, শেষের দিন ঘনাই এলো, পেলেন না দেশের সন্ধান, শেষের দিন ঘনাই এলো, পেলেন না দেশের সন্ধান। ওরে লোকে বলে মোরে পাবে স্বর্গ কি নর, কেমন সে দেশ কেউ তো তা করিনি পর, ওরে কোন খবর পাই না সেই দেশের রে, এই দেশ তুই অনুমান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান। হায় রে কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কার কাছে, কেউ তো খবর পাই না যারা সেই দেশে আছে। ও রে কোথায় ছিলাম কোথায় এলাম, আমি যাব কার কাছে, কোন খবর পাই না যারা ওই দেশে আছে। ওরে এত ভালোবাসা সবই মিছে, হায় রে মুছে দিল প্রাণের টান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান। হায় রে কেন আমি কেন মরে যারে ত্রিতাপে, ওরে আমি পাই না বুঝে এই দশামর অলোকার পাপে। হায় রে এ আমি কেন মরে যারে ত্রিতাপে ত্রিতাপে, পাই না বুঝে এই দশামর অলোকার পাপে, আমি পড়ে আছি অন্ধকূপে, পড়ে আছি অন্ধকূপে, কে করিবে আলো দান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান। শব্দ স্পর্শ রূপ রজ গন্ধ, ওরে বিষয় কি অদ্ভুত, অনন্ত জীবনের মাঝে মরে হলাম ভূত। হায় রে শব্দ স্পর্শ রূপ রজ গন্ধ, ওরে বিষয় কি অদ্ভুত অদ্ভুত, অনন্ত জীবনের মাঝে হলাম ভূত। এদিন অনাদি কয় মরণের দূত, অনাদি কয় মরণের দূত, কেড়ে বুঝি নেবে প্রাণ, আর শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান, শেষের দিন ঘনিয়ে এলো, পেলেন না দেশের সন্ধান। পরিচয়
বিপদ হেতে কৃষ্ণ দৈপায়ন শুনলেন সুধীচর। দুটি মহাকাব্য নিয়ে হবে মোদের কথোপকথন, দেখি এসে কোন বারতা করে উত্থাপন। আমার গুরুদেবের লেখা হলো রামায়ণ, জানি কত মধুর হবে মধুর তাতে রয়েছে কাহিনী। জাগতিক সামাজিক ধর্মীয় তিনটি বিকিরয় যাহা যাহা লাগতে পারে বিশ্ব সুধায়। তুমি আবার কলম ধরে করিলে লিখন, এমনকি তুমি দিলে মহাভারতে বিশেষ প্রয়োজন। যা গ্রহণ না করে মানুষের মঙ্গল তো হবে না, একটু সেই বারতা দিগ্রসতা তুমি করো আলোচনা। আবার এই যে যুদ্ধ হলো আমি দেখিতে যে পাই, মানুষ মেরে কি ধর্ম হবে শুনিবে সবাই। অর্জুন বলেন ভক্ত দলেন করিলেন শ্রবণ, যুদ্ধ করব না মনের ভাবনা গালি দিলে কি কারণ। কেন গালি দিলেন বল কুলেন তুমি কারণের কারণ, তোমাকে কেন্দ্র করে চরাচরে হয় গুরু পূর্ণিমার আয়োজন। তুমি জানো তাই তো তোমার কাছে নিবেদন জানাই, কেন গালি দিল তোমার লেখনীতে স্বয়ং কানাই। একটু ভালো সেই বারোটা বুঝাবে আমায়, আবার কর্ম ফল যার যার ভোগ করিতে হয়। পঞ্চ কন্যার নাম নিলে কেন পাপ দূরে যাবে, সেই কথাটা ভালো করে আমাকে বুঝাবে। কেউ কি কারণ কর্মের ফল করতে পারে গ্রহণ, অথচ তোমার লেখনীতে আমি করলাম অধ্যয়ন। এই পঞ্চ কন্যার নাম নিলে নাকি পাপ দূরে যায়, এই কিসের এই বারোটা বলো গুরুত্ব কোথায়। তবে আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখতে দেখতে ব্যাস গোসাই সভাতে আসিল, আপনারা সবাই তা দেখতে বলতে ভালো। এ দেখি এসে কোনোভাবে কোন কোন কথা কয়েন, এ কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে লয়। এই অনেক ভাবে অনেক কথা করলেই আলাপন, ভুলুকুটি হতে পারে জানেন ভক্তগণ। পুনঃ পুনঃ রেখে গেলাম আত্ম নিবেদন, এই আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতা মাতা শিপাপদ করি অনুসরণ, যাদের করে পেলাম আমি মানব জীবন। ততদিনে রাখে আমায় বিশ্ববনে, মন যেন থাকে ওই গুরুর চরণে। তবে আর বেশি কথা বলতে নাই, আমার মতো এবার শেষ করে যাই। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। রাম সীতা প্রেমানন্দে বলুন হরি হরি, জয় শ্রীরাম জয় মা জানকী। আমি কল্পনাতে এসব হাতে কৃষ্ণ দৈপায়ন, আরো কিছু প্রশ্ন আমার কাছে করেছে উত্থাপন, তার প্রত্যেকটার জবাব দিতে গো আমার আছে অকিঞ্চন। বলে মানুষ মেরে কি ধর্ম হয় করো হে বর্ণ, না মানুষ মেরে কখনো ধর্ম হয় না, আবার মানব কুলে জন্ম নিলেই সে মানুষ হয় না। যদি বলেন এটা কেমন হলো, আমি আপনাকে কৃষ্ণনগর ঘূর্ণি, ওখান থেকে শিল্পীরা এত সুন্দর আঙ্গুর আপেল বেদানা কমলা বানাইয়ে সাজায় রাখে, কিনে এনে দেব, কামড় দিলি দেখবেন খালি মাটি। দেখতে ঠিক আঙুরের মতনই, কিন্তু আঙুরের গুণাবলী তার মধ্যে নেই। তাহলে দেখতে আমি মানুষের মতোই মানুষ,
মানুষের সবচেয়ে বড় গুণ থাকবে মনুষ্যত্ব। মনুষ্যত্ব কোথাও কিনতে পাওয়া যায় না। মানবোচিত কিছু গুণের সমাহার একত্রিত অবস্থায় যাকে মনুষ্যত্ব বলে দেওয়া হয়েছে। একটা নিদর্শন দিচ্ছি, হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছে, সেখানে টাকা লাগবে। আপনি রাত একটার সময় খবর পেলেন 1,00,000 টাকা নিয়ে আপনি গাড়ি করে রওনা হলেন। একজন ছিনতাইবাজ সামনে গাড়ি থামিয়ে আপনাকে ছুরি মেরে পথের উপর ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল। আর একজন যখন এসেছিল দেখে যে পথের পাশে ওই অবস্থায়, রক্তাপ্লুত অবস্থায় কে যেন পড়ে আছে, কাতরাচ্ছে। আপনি তাকে আপনার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে নিজের দেহের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। তাহলে একজন ছুরি মেরে টাকা নিয়ে গেল, আর একজন রক্ত দিয়ে, নিজের বুকের রক্ত দিয়ে বাঁচালো। মানুষ কোনডারে করেন, দুইজনই তো মানুষ। ভারতদাস, মানুষের আকার থাকিলেই সবাই মানুষ নয়, মানুষ হওয়া কঠিন বটে, দিচ্ছি পরিচয়। তাই কুরুক্ষেত্রে মানুষ মরে নিগো, অমানুষের ঘটেছে মরণ। আর কেউ কেউ মারা গেছে তাদের অভিশাপের কারণ। সবাই যে অমানুষ ছিল তাও না, কেউ কেউ অভিশাপে মারা গেছে। কেউ মরেছে অভিশাপে, কেউ মরেছে কর্মের চাপে। কে কে কোন অভিশাপে মৃত্যুবরণ করেছে, ওঠেন কেন? গান শোনা হয়ে গেল, একটু বাইরে যাবেন, যাই আসেন। আমি একদম শেষ করে বাইরে যাবার নেই, বাইরে সবারই জাতি হয়। দেখো ভরদ্বাজ গোসাই, মূল কথা হচ্ছে মনুষ্যত্ব, মানবতা। ওখানে দুর্যোধন, এক পক্ষে দুর্যোধন কৌরব পক্ষ, আর এক পক্ষ পাণ্ডব পক্ষ। দুর্যোধন সম্পর্কে কি লিখেছি নিশ্চয়ই পড়েছ, অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ, বিত্তভার্যা হরশ্চৈব সরয়েব আততায়ী ভবে। দুর্যোধন এত অপরাধ করেছে যে তার জগতে বেঁচে থাকার মতো অধিকার নাই, তার মৃত্যু হবেই। এইবার এত বড় মহাপাপী, তার সঙ্গ যারা নিয়েছে কেউ কেউ সঙ্গ দোষেও মৃত্যু হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সবসময় সঙ্গটা কেমন করবেন একটু ভেবে চিন্তে করতে হবে। সঙ্গ দোষে অনেক কিছু এই জগতে ঘটে, নিজে কিছু না করলে ওই সঙ্গের জন্য রটে। বুঝেছেন কি বলছি? সঙ্গ খুব হিসেব করে করতে। এই জন্যই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনি চোরের সঙ্গ করবেন, সে সবসময় কিভাবে চুরি করা যায় সেই আলোচনা করবেন। ডাকাতের সঙ্গ করবেন, যারা সবসময় পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গ করবেন, ওই আলাপ। আর যারা ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করবেন। বাবা, কদিন বা জগতে থাকবা? যে সময়টা পেয়েছো
একবার প্রেমানন্দে হরিনাম করো, বলো হরি বলো হরি বলো। তুমি যে প্রশ্ন করেছো বিস্তারিত বলবো পরে, তুমি আগে কি ধরো আসরে সেটা দেখে নেই। আমি এক কথায় তোমাকে জবাব দিলাম, মানুষ মেরে ধর্ম হয় না, মানুষকে বাঁচাবার জন্য অমানুষ মেরে ধর্ম হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভাব অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্কৃতির বিনাশ করিতে আর সাধুর করিতে পরিত্রাণ। যিনি কৃষ্ণ নটবরে এসে থাকেন বারে বারে, ধরণীতে অবতারে হয়ে স্বয়ং ভগবান। তুমি যদি দেখাতে পারো যে মানুষ একটাও মরেছে অকারণে, আমি নাকে খত দেব, যাও দেখাও আগে। তোমার কথার জবাব দিলাম, এইবার তুমি এসে একটা দেখালে যে কোন মানুষ মরিয়াছে শেষে। একটা বিশেষ প্রশ্ন করেছে, পাঁচটা কন্যার নাম নিলে কেন পাপ যায়। দেখো শুধু এর জবাব দিতে ঘন্টা দুই লাগে, শুধু এইটার জবাব দিতে পাঁচটা কন্যার পূর্ব কাহিনী না বললে তো হবে না। অহল্যা কুন্তী তারা দ্রৌপদী মন্দোদরী, এই যে তারা আর মন্দোদরী, তারা আর মন্দোদরীর জন্ম কিভাবে হয়েছিল, কিভাবে আশীর্বাদ পেয়েছিল যে তাদের নাম নিয়ে পাপ যাবে, ঋষি মাতঙ্গ, মাতঙ্গ ঋষি কুটির বেঁধে বনে থাকতেন করিতেন সাধন, লোকালয় হতে খাদ্য আন্ত জনগণ, উনি আর কিছু খেতেন না। উনি কি খেতেন, শুধু দিন আনতে, দিন আনতে দুগ্ধ পান করতেন, সারাদিন আর কিছু নয়। ওই দুধ গ্রাম থেকে দিয়ে যেত আর উনি ওই দুধ জাল দিয়ে হাড়িতে ঢাকা দিয়ে রেখে চলে যেত। ওনার আশ্রমে বড় একটা ব্যাং ছিল, তুমি একটা ব্যাঙের গল্প বললে আর আমি একটা বলতেছি শোন। ওই ব্যাংটার কাজ কি, ঋষি যখন শুয়ে পড়ত ও পোকা মাকড় গুলো কিছু এলে ওইগুলো তাড়াতো, ধরে খেত, একটু পায়ের কাছে গিয়ে, বড় ব্যাং তো, ওই পায়ের সঙ্গে একটু ঘষাঘষি করতো হাত দিয়ে, ব্যাঙের পা দিয়ে। এইভাবে একদিন ঋষি দুধ জাল দিয়ে চলে গেছে জঙ্গলে। ইন দি মিন টাইম জঙ্গল থেকে একটা সাপ এসেছে, সাপ এসে ওই হাড়ির ঢাকনা সরিয়ে দিয়ে ওখানে মুখ লাগিয়ে চুমুক দিয়েছে, দুধ খেয়ে বিষ ঢেলে রেখে দিয়েছে। ব্যাং দেখেছে, ব্যাং চিন্তা করে ঋষি এসে যাবে, এই দুগ্ধ করবে পান,
সর্পের বিষে পরিশেষে হবে জীবন অবসান। তাহলে আমার একটা ক্ষুদ্র জীবন ব্যান, আমি একটা কাজ করব, ওই হাড়ির মধ্যে লাভ দিয়ে পড়ে নিজে মৃত্যুবরণ করে ওই দুধের উপর ভেসে থাকি, তাহলে আর এই দুধটা ঋষি খাবে না, তাহলে ঋষি মরবে না। জগতে কয়জন মানুষ আছে এইরকম নিজের জীবন দিয়ে একজনকে বাঁচানো আমি জানি না। একটা ব্যাং হয়ে ঋষির জীবন বাঁচাতে ঝাঁপ দিয়ে পড়ে নিজে ইচ্ছা করে ওর মধ্যে নিজেই গেল মরে। ঋষি এসে দেখতে পায় শেষে ব্যাংটি মৃত অবস্থায়, ওই দুগ্ধ কান্না করে অমনি ফেলে দেয়, দুধ ফেলে দিল কিন্তু ব্যাংটাকে তুলে নিল। ভাবলো ব্যাপারটা কি, ব্যাং এই দুধের মধ্যে পড়ে তো ব্যাং মরার কথা না। ঋষি হয়ে ধ্যানস্থ জানতে পেল সমস্ত, ব্যাং নিজের জীবন উৎসর্গ করে সে আমার জীবন বাঁচিয়েছে। আমি একজন ঋষি, ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আজকে আমার জীবন বাঁচিয়ে দিল একটা ব্যাং, সে মারা যাবে, তাহলে আমার সাধন ভজনের কি লাভ? এই ব্যাং আমার বাঁচাতে হবে, নিজের সাধনার দ্বারাই মন্ত্র পূত করে সাধন শক্তির দ্বারাই আত্মা আকর্ষণ করে সেই ব্যাং দেহ পরিবর্জন করে একটা সুন্দরী রূপসী মূর্তি মানুষ কন্যা সৃষ্টি করল। তার কাজ কি, বন থেকে ফুল তুলে দেয় আর ঋষির সেবা করে। একদিন ওই মানুষ কন্যা ঘুরতে গিয়েছে বনের ভিতরে, ওই বনে আবার রাবণও যায় আবার বালিও যায়, মাঝে মাঝে যায়। ওই সুন্দরী রমণীকে দর্শন করে দুজনেরই আকাঙ্ক্ষা হয়েছে বিবাহ করবে ওই রমণীকে। কার কার, রাবণ আর বালি। একদিন একা একা জায়গা ফাঁকা ওই সুন্দরী ঘরে, এই সময় এসে বালি রাজা হাত ধরেছে তার, হঠাৎ রাবণ যখন দিল দর্শন, আমার ভালোবাসার প্রেয়সী হাত ধরলি কি কারণ? ওই একা ধরেছে, ওই একা ধরেছে, এই পাও এই হাত, আর ও একা রাখ ধরে টানাটানি করতে করতে মাঝখানে দুই খণ্ড হয়ে গেছে। যা, ঋষি খবর পেয়ে এসে ক্রান্তিত হয়ে কয়, এই রাবণ বালি কি করিলি বলতাই আমায়? বলে আমরা তো বিবাহ করতে চেয়েছি দুইজনই, এখন এই টান দিতে দিতে পরিণতি হয়েছে। কয়ে, দুই অঙ্গ থেকে যদি দুইজনকে তৈরি করি বিয়ে করবে তো? বলে হ্যাঁ করবে। বাম অঙ্গকে বলে মন্দ অঙ্গ, এই বাম অঙ্গে মন্দ অঙ্গ মন্দাদরি হলো, আর দক্ষিণ অঙ্গ দিয়ে তখন তারা সৃষ্টি করিল। তখন ওই দুটি কন্যা বলল, হে মুনি ঠাকুর, আমাদের এই ইতিহাস যখন লেখা থাকবে তখন আমাদের অনেক মন্দ কথা শুনতে হবে। বলছে, আমি আশীর্বাদ করি তোমাদের মন্দ কথা শুনতে হবে না, এগুলো রামায়ণে লেখা আছে। আর উনি আমার দ্বারা জিজ্ঞেস করতেছে,
তোমার গুরুদেবের রামায়ণ পড়ো নাই? বলে আমি আশীর্বাদ করছি, এর পরবর্তী লীলা গ্রন্থে তোমাদের নাম প্রাত স্মরণীয় হয়ে থাকবে, তোমাদের নামে জীবের পাপ তাপ যাবে। এই যে আশীর্বাদ, এমনি তুলসী পাতা আমরা খাই, কাশি কাশি দুর্বা ঘাস গরুতে খায়, কিন্তু কোন সাধু যদি মহামানব যদি একটা দুর্বা ঘাস দিয়ে বলে নে যা দিলাম তোরে যা এইটা খা তোর ক্যান্সার সারিয়ে যাবে, কথা বোঝা গেল কি? সেই দেওয়া আর গরুতে ঘাস খাওয়া এক না, প্রত্যেকের উপরে আশীর্বাদ। এই জন্যে ভগবান বলছেন আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। নিমিষং নিমিষদ্ধং বা শত সমজহ যোবতিষ্ঠতে, শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ সাধু বাক্য নশ্বতে। শত জন্মের পাপ সাধুর কৃপায় চলে যেতে পারে, শত বৎসর অন্ধকার ঘর এক সেকেন্ডের মধ্যে আলোকিত করে দিতে পারে। যার ভাগ্যে জুটিছে সে জানে, সাধারণ মানুষ বুঝবে না এর মানে। এত জোর দিয়ে কেন বলছি? কত টাকা তো জীবনে পাইছি একটা জিনিস দেখাই যাই আজকে, এই যে আমার একটা টাকা আছে, এই যে গাড়িতে ভিক্ষে করতাম রেল লাইনের পাশে ছিল, একদিন ভবা পাগলা টাকাটা ধরে বলে নে শালা তোর টাকার দরকার, তোর টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা তোর পিছনে দৌড়াবে, যা। এই টাকা আর জগতের সব টাকা কি এক? কি বুঝে জাল বানাইয়ে রাখছি, পাগলের বাড়িতে আমি তো পাগলের কাছে থাকতাম, দোতলা দিছিল আমারে, আমি বললাম পাগল বিল্ডিং দিয়ে তুমি ভুলাচ্ছ কেন? বাবা বললো না গুরু বাড়ি থাকবি না, কারণ গুরুদেব যখন থাকবে না তখন গুরুর ছেলে নাতিরা তুই যাতে এ বাড়িতে যাস সেই ব্যবহার করবে, ওকে সম্পত্তি না। আমি বললাম পাগল ভিক্ষে করে খাবো তাও বলো, শালা দিলাম তো তুই যে জায়গায় বাড়ি করবি তো দোতলা হয়ে যাবে, হয়ে যায় কেম বাজে তা আমিও জানি, যে তারই কৃপা। বুঝতে পারছেন ব্যাপারটা? সাধু বাক্য কি জিনিস সেইটা বুঝাবার জন্য প্রমাণ দিলাম, কথা বুঝলেন তো? শিব আশীর্বাদ করেছিল কেতকীকে, দ্রৌপদী আগের জন্মে ছিল কেতকী, অত্যন্ত সুন্দর শিবের সাধনা করেছিল, শিব এসে দেখা দিল কি চাও? বলে আমি ধার্মিক বর চাই তথাস্ত, আমার স্বামী যেন ধনুর্ধর হয় বড় বীর হয় তথাস্ত, আমার স্বামী যেন বলশালী হয় তথাস্ত, আমার স্বামী যেন গণৎকার হয় তথাস্ত, আমার স্বামী যেন ভক্তি ভক্তিতে পরিপূর্ণ হয় তথাস্ত। কয়বার হলো? পাঁচবার হলো না? কয় কাজটা তো ভালো করলে না, পাঁচবার চাইয়ে নিলে পাঁচটা স্বামী হবে তোমার। ধার্মিক যুধিষ্ঠির, বীর অর্জুন,
বলশালী ভীম। ভীম, অর্জুন, নকুল অ্যাস্ট্রোলজি জানত, সহদেব সে দাদা সারা কিছু বলল। তখন বলল, একই আমি তো এইরকম চাই নাই। চাও তো নাই, আমি তো পাঁচবার, তুমি চাইছো পাঁচবার, তথাস্ত বলছ, বলে আমার নিন্দা করবে লোকে, এটা তুমি কি করলে? দ্বিলিঙ্গে বিচারিণী পঞ্চলিঙ্গে ভবে দেবেশ, আমি শিব আশীর্বাদ দিচ্ছি, তোমার নাম স্বর্ণাক্ষরে দেশের কলমে লেখা হবে, নাম নিলে সাত সকালে জীবের পাপ চলে যাবে। হরি বল হরি বল। এই টাকাটা আর অত টাকা এক না, কিন্তু এটা বুঝতে হবে। আমি মরে গেলে যদি এই নেওয়ার জন্য আমার সলপল আবার কাড়াকাড়ি করে, তাকে কি হবে তা আমি করতে পারব না, ঠিক না? পাগল তো আর আমার কয়ে যায় নাই, বংশানুক্রমে তুমি দিয়ে যাইও, ঠিক না? এক ডাক্তার বাবু হাতুড়িয়ে ডাক্তার, কিন্তু আগে তো হাতুড়িয়ে ডাক্তাররাই গ্রামে ঘুরে ঘুরে রুগী দেখত, ঠিক কি না? এরকম ঘন ঘন MBBS ছিল নাকি? তা ও গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা কি আমার একটু আশীর্বাদ দেবা, যাতে রুগী দেখলে সবাই ভালো হয়। হাতের কাছে ক্যারাই ছিল, ক্যারাই চেনেন আপনারা? বাঁশ দিয়ে বানায় লম্বা, মাথায় এরকম একটু থাকে তিল টিল, ওই টানা টানি করে, আমরা তো আমাদের ওইদিকে ক্যারাই বলতাম, আপনারা কি কন আমি জানি না। কি না না নাড়া টানা না, বাস লম্বা বড় এইভাবে এইভাবে, তোমরা চেনো না, কথা কও না কেন, আমি বাড়ির থেকে এখন নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাই যাবানি, কি জানো চিনবে না। হাতের কাছে ক্যারাল ছিল, ওই ক্যারাল ধরে গুরুচাঁদ ঠাকুর কয়, নে ধর এইটা নিয়ে যাস, রুগীর মাথার কাছে রাখিস, যা হাত দিয়ে বাবা হরিচাঁদের নামে যা দিবি রুগী ভালো হইল। ওই ক্যারাল নিয়ে এবং যেখানে যায় একেবারে মরিয়ে যাওয়া রুগী ক্যারাল মাথার কাছে রাখিয়ে জলের ফোঁটা দিলিও ভালো হয়ে যায়, নাম হয়ে গেল ক্যারাই ডাক্তার। তিন খেন দোতলা টিনের ঘর দিছে, আগে তোর বিল্ডিং ফিল্ডিং বানাতো না, দুটো পয়সা হলে টিনের ঘর, ঠিক কিনা নাকি? হ্যাঁ, ঢাকার জেলায় খুব সুন্দর পাটাতন দিয়ে, একেবারে কাঠের পাটাতন দিয়ে মাইরি সে কি সুন্দর বানাতো, সে টিনের ঘরের কায়দা কত, অনেক রকমের ঝুড়ি টুড়ি দিয়ে টিয়া, সে মিস্ত্রি নাই এখন, ঠিক বলছি না বেঠিক বলছি? বানাবে কে, তার মট খায় যে কারু কারু পারবে? এখন ক্যারাল ডাক্তার, কিন্তু এত নাম হয়ে গেছে তো, কারণ সবাই ক্যারাল ডাক্তার কয় বলে মনের মধ্যে কেমন কেমন একটু লাগে, আমি এত ভালো ডাক্তার আমার কয় ক্যারাল ডাক্তার। ওর এক বন্ধুর কাছে বলেছে, বলতো বন্ধু কি করি এই ক্যারাল নিয়ে, এখন এইভাবে যাই বলে আমারে, ও ক্যারাল ডাক্তার এটা কেমন হয়ে যায় না? তাহলে এটা কাজ কর, ওর বন্ধু ওরে যুক্তি দিয়েছে, কি এই ক্যারাল চার খণ্ড করে কাঠ আর একটা কাঠের বাক্স বানাইয়ে, ওই যেমন বাঁশি রাখে না বাঁশির বাক্স, ওর মধ্যে সাজায় সাজায় রাখে, বেশ ওই নিয়ে হাইটে দেখবি বাবুর মতো দেখা যাবে, যাইয়ে রুগীর মাথার কাছে ওই চারখান বের করে বেশ জোড়ায় জোড়াইয়ে রাখি দিবি,
ভালো বুদ্ধি দিছিস, তাহলে আর কেউ কেরাই ডাক্তার কবে না? ওই চার খণ্ড করিয়ে লম্বা বাক্স বানায় ভরে, বেশ বাক্সে রং টং করিয়া এখন রুগী দেখতে যায়, যার মাথার দ্বারে থয় সেইটা মরে, একটাও বাঁচে না। এখন গুরুচন্দ্রের কাছে যেই গেছে, কয়ে শালা আমার কাছে আইছিস কেন? যে শালা তোর কেরালি কাটতি কইছে তার দ্বারে যা। বাক্য আশীর্বাদ আমার ভাই শক্তি, ওর চরম পেটে ব্যথা, মানে এত ব্যথা ছিল কোনো ওষুধে সারে না। জিজ্ঞেস করবেন ওর কাছে, পাগলের কাছে আমি একদিন নিয়ে গিয়ে বললাম, পাগল এইরকম ব্যথায় ভাইটা ভোগে, যখন ব্যথা ওঠে তো পাগলের মতো হয়ে যায়। ওই শক্তি পাগল কয়, হাঁটবে আর ধান খাবে পরের জমির, বড় জমিতে ব্যথা হবে না? অনেকের বদ অভ্যাস আছে না, জমির আইল দিয়ে যায় আর ছিঁড়ে ছিঁড়ে খায়, আছে না? বড় জমির ধান খাস কেন? আমি বললাম, পাগল আর খাবে না, ও তো ছোট মানুষ। পাগল পাও দিয়ে কয়, শালা ক কোন জায়গায় ব্যথা ক, এই বুড়ো আঙুল দিয়ে ওর পেটে ঘষা আরম্ভ করলো, ওই যে ব্যথা চলে গেল। বুঝতে পারছেন কি বলছি? মহামানব মহাপুরুষের বাক্য, তুমি যদি বিশ্বাস করে ওই নাম নাও, পাপ তোমার যাবে। আর তুমি যদি মনে মনে ভাবো দ্রৌপদীর পাঁচ স্বামী, ওর নাম নিতে যাবো কেন, কোনদিন নিও বুঝি। প্রত্যেক প্রত্যেককে আশীর্বাদ করেছি, অহল্যাকে আশীর্বাদ করেছিল রামচন্দ্র যখন পাষাণী মানবী হয়েছিল, শ্রীরামচন্দ্র এরা আশীর্বাদ পেয়েছিল, তাই ভোরে উঠে নাম নিলে, বিশ্বাস করে কেউ নাম নিলে তার পাপ জাগে চলে। পরিষ্কার জবাব দিয়ে গেলাম গো আমি এই সভ্য সবার ঠাই, বলে দেব দেবীর পূজা কেন করে আমি তাহার জবাব চাই। সব পূজা করা যাবে ছোট, করা যাবে, কিন্তু তার কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করতে হবে। মা মনসা ধনের ভাণ্ডারী, দেখবেন যত জায়গায় পৌরুয়া ধন আছে সাপে পাহারা দেয়। আমরা নিজে গিয়ে দেখে আসছি গোপাল সাধুর বাড়ি, কি যেমন লক্ষ্মীখালি গোপাল সাধুর বাড়ি দুবার গেছি, একদম জঙ্গলের পাশে, 1750 জমি নিয়ে বাড়িটা, 1750। বুঝতে পারছেন কি বলছি? এই যে ঠাকুরনগরের বাবা প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, ওনাকে যখন গুরুচাঁদ পাঠাবে বিলেতে ব্যারিস্টারি পড়তে, 14,000 টাকা লাগবে সেই সময়ে। বারুনির পরে ভক্তদের ডেকে বললো, তোমরা কে কি দিবা, প্রমথরের বিলেত পাঠাবো। কালেকশন করে 1400 টাকা উঠলো। গোপাল সাধু বস, তখন গোপাল সাধু বলছে, বাবা লক্ষ্মীখালি তোমার এত সম্পত্তি থাকতে তুমি ভিক্ষা করতেছ কেন? এক দাগে তো 1750 বিঘে জমি রয়েছে না তোমার ছোট, আরো দালান করবার জন্য 14,000 টাকা তুমি গোছায় রাখছো না? দালান দেবে বলে 14,000 টাকা জোগাড় করে দিল।
হ্যাঁ গোপাল, ওই টাকা কি আমার নাকি? ও তো তোর জমি, তুই দালান দিবি বলে রাখছিস। বলে বাবা এই গোপাল কাপ আমার গোপাল, তোর গোপাল যদি তোমার হয় তাহলে জমি টাকা তোমার না? গুরু ভক্তি কারে বলে শোনেন, মুখ দিয়ে মুখ দিয়ে তো অনেকেই কয়, তুমি লিখে দিতে পারো? বলে হ্যাঁ। তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর, তাকে ডাক দিয়ে বলে, এ যজ্ঞেশ্বর স্ট্যাম্প নিয়ে আয়। গোপাল সাধু ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করে দিল, সব সম্পত্তি তোমার, হে গোপালের কিছু নাই, সব বাবা গুরু চাঁদের সম্পত্তি। বাড়ি যাইয়ে সেই 14,000 টাকা নিয়ে গুরু চাঁদের হাতে এনে দিল। এই ঠাকুরনগর তৈরি হয়েছে গোপাল সাধুর টাকায়। এই ঠাকুরনগরের যা সম্পত্তি কিনা প্রাথমিক স্তরে, গোপাল সাধু সেই টাকায় প্রভুরঞ্জন ঠাকুর বিলেতে করতে গেলেন। কয়েক মাস পরে গুরুচরণ ঠাকুর বললেন, আগোপাল কি ওই যে দালান দিতে হবে যে, তোমার দালান তুমি দেওয়া? কয় চিন্তা করিস না, কলকাতা যাই মিস্ত্রি ঠিক করে বাড়ি যাইয়া ভিত খোঁজ। কলকাতার থেকে মিস্ত্রি বলে বাড়ি গিয়ে ভিত খোঁসা আরম্ভ করলো, 6টা ধনের মাঠ উঠলো। ওই বলে এতে হাত দিস না, এ সম্পত্তি গুরু সাহেব। গিয়ে বললো, বাবা 6টা ধনের মাঠ উঠেছে। ওই যে যে কয়টা টাকা তোমার দালান করতে লাগে সেই কয়টা রেখে, আর তোমার যে বড় দিঘির মতো রয়েছে ওর মধ্যে ছেড়ে দাও সব। সেই বিল্ডিং এ আমরা থেকে আসছি, কিন্তু বাবা গুরুচাঁদ গোপাল বলেছিল, বাবা তোমার বিল্ডিং, তুমি যদি ওই ঘরে না প্রবেশ করো তাহলে আমি বিল্ডিং এ কোনদিন শোবো না। গুরুচাঁদের ওই বিল্ডিং এ শোয়া হয় নাই বলে, তার আগে গুরুচাঁদ দেহত্যাগ করেছে বলে গোপাল সাধু ওই বিল্ডিং এ কোনোদিন শোয় নাই। পাশে একটা টিনের ঘর ছোট্ট একটা বেঁধে সারা জীবন থেকে গেছে। গুরু ভক্তি এরে কয় এমনি এমনি হয় নাকি? জঙ্গলে গিয়ে গোপাল সাধুর নাম নিলে বাঘের মুখে পড়ে গেলেও বাঘে খায় না এখনো। এখনো বাঘ এসে গেছে, জয় বাবা গোপাল চন্দ্র, বাঘ দাঁড়িয়ে যায় আর খায় না। ওই সেই দিঘির মতো বড় পুকুর, ওই মাঝে মাঝে ওই সে ধনের মাঠ ভুড়ভুড় 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 করে উঠে। মুসলমানরা অনেকবার আসছে ওই জেলে নেবার জন্য, ওখানে সাপে পাহারা দেয়, সাপ এমন তারা মারে আর কেউ যায় না ধারে। এই জন্য বললাম মা মনসা উনি ধনভাণ্ডারী। এইবার যারা কৃষ্ণ ভক্ত তারা বলবে, মা অন্য কোন ধন চাই না মা, তুমি আমার কথা নিও, কৃষ্ণ প্রেম ধনে তুমি মগ ধনী করে দিও। হরি বল। আর যে ধন তুমি জাগতিক ধন দেবে তাতে যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়। হরি বল। আজ এখানে বৃন্দাবন মিলেছে এই ধনেরই দ্বারায়, এই লাইট জ্বলে পাখা চলে, অসীম সরকার গান গায়, কত সুন্দর প্যান্ডেল হয়েছে এই স্পষ্ট দেখা যায়। আবার সুন্দর একটা মাইক ভাড়া করে এনেছে রে ভাই, সবার পিছনে অর্থ লাগছে এমনি কেউ আসে নাই, ঠিক কিনা? তাহলে সেই অর্থ ব্যয় হচ্ছে সাধু সেবায়, কৃষ্ণ কথায়, মা তুমি এমন ধন দিও যে ধনের দ্বারায় সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়, জগতের কল্যাণ হয়। তুমি এমন ধন দিয়ে না যে ধনে সিবিআই তাড়ায়, তুমি এমন ধন দিও না মা গো যে ধনের দ্বারায়
তারপরে জেলে ঢুকতি ওই দন বুঝে দিবা, বুঝেছেন কি কইছি? সব পূজা করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার গতি যেন একদিক থাকে। পরিষ্কার করে বলে গেলাম সভ্য সবার ঠাই, আমি অনেকক্ষণ বলেছি আর বলার ইচ্ছা নাই। একা একা নয়টার বেশি বাজিয়ে দিয়েছি, তবে এইবার আমার ভরদ্বাজ এসে রামের কথা কবে? আমি ভরদ্বাজ রে দুই একখানা প্রশ্ন করে যাব, আপনারা কি বলেন? করব না থাক, করব না করব। আচ্ছা, রামচন্দ্র বনবাসে গেছিলেন কত বছরের জন্য? 14 বছর। যখন রামচন্দ্র বিভীষণের কাছে বলল, ওমা খুব লক্ষ্য করে শোন, যে ইন্দ্রজিৎকে বধ করতে পারবে কে? বলছে একমাত্র সেই পারবে যে 14 বছর অনাহার অনিদ্রা এবং নারীর মুখ অদর্শন আছে। যেদিন রামের সঙ্গে লক্ষণ বনবাসে এসেছে সেদিন কিন্তু সেবা করেই বেরিয়েছে। খুব লক্ষ্য করে শুনবেন, লক্ষণ তখন বলল, দাদা আমি আসি, 14 বছর আমি খাইনি, আমি নিদ্রা যাইনি, আমি নারীর মুখ দর্শন করিনি। এই যেটা আমার প্রশ্ন, রাম 14 বছরের জন্য বনে গিয়েছিল, তখন 14 বছর পূর্ণ হয় নাই, কি করে এই কথা বলল তারই লক্ষণ ভাই? তখন তো 14 বছর পূর্ণ হয় নাই, সে যদি আসার পরের থেকেও না খেয়ে থাকে তাহলে তো 14 বছর হয় নাই এখনো। কথাটা বুঝেছেন? এটা কোন হিসেব? যে হিসেবে বলল যে আমি 14 বছর অনাহারে আছি, আমি 14 বছর নারীর মুখ অদর্শনে আছি। তাই যদি থাকে তাহলে সূর্প নখার যদি নাক আর কান কাটছিল সেদিন মুখ দেখে কাটছিল না পাশা দেখে কাটছিল? কায়দা যে কি, রাবণের বোন সূর্প নখার নাক কান কে কেটেছিল লক্ষণ? তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলবো আমার কাছে? এইটুক জানার জন্যই আমার বাসনা যে আছে। রাবণ মায়া মারিচিকে দিয়ে সোনার হরিণ সাজায় পাঠিয়ে দিল, ঘুর 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 করে ঘুরছে। সীতা বলল, সোনার হরিণ দইরা দাও দইরা দাও। বানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট শোনেন নাই? রামচন্দ্র স্বয়ং ভগবান হয়ে কেন চিনতে পারল না ওটা আসলে সোনার হরিণ না? কি না থাক আর করব না, কেন না বুড়ো মানুষ কান্দিয়া পড়ে। আপনারা আদেশ করেছেন বলে দুটো প্রশ্ন করলাম, দেখি এসে কি জবাব দেয় সভ্য সবার ঠাই। তাহলে ভগবান হয়ে আসল নকল চেনার কায়দা নাই। এমন জগৎ লক্ষ্মী সীতা সেও চিনতে পারল না ছদ্মবেশে, রাবণ এসেছে দ্বারদেশে। আমার মাথায় আসে না তোমার গুরুদেবের লেখা, তুমি একটু জবাব দিও সভ্য সবার ঠাই। রামায়ণের ভালো কথা শুনিবারে চাই, এইবার দেখি সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই। আপনাদের কাছে এবার আমার একটা নিবেদন আছে, এটা হচ্ছে আজকে বৃন্দাবন, যাকে বলে ভক্ত বৃন্দাবন। আমরা পথ দিয়ে যখন কেউ হেঁটে যাই পথের পাশে একটা মন্দির দেখলেও দুটো পয়সা সেখানে দিয়ে যাই, এতে কি হয় আমাদের যে খুচরো পাপ থাকে অনেক, একটা পিঁপড়ে
পরে মেরে ফেললাম, এটা একটা পাপ হয়। এই খুচরো পাপগুলো কাটে অর্থ দান করে, তার দ্বারাই যদি সাধু সেবা হয়, সৎকাম হয়। কথা বোঝা গেল কি? তাই আপনারা যারা ভক্ত বৃন্দাবনে এসেছেন, আমি করি নিবেদন, এই বৃন্দাবনে যে যা পারেন করিবেন অর্পণ, সকলেরই মঙ্গল হবে গো। এই অর্থ অনর্থে নাহি যাবে, এই অর্থের দ্বারাই সাধু সেবা হবে।